This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নতুন বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড ও শপিং কমপ্লেক্সের ছাদের একাংশ ফাটল জর্জরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি নতুন বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার পরে ঘটনাস্থলে আসে আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি বলেন, এই বিষয়ে আমাকে জানানো হয়েছে, আমি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে লিখিত আকারে জমা করব। তিনি আরো বলেন, বাম জামানায় জেলা পরিষদের পক্ষ থেকে এই কাজ করানো হয়েছে। 2003 সালে এই কাজ শুরু হয়, শেষ হয় 2005 সালে। দীর্ঘদিন থেকে এই বাসস্ট্যান্ডের ওপর দিয়ে ছাদে ফাটল ধরেছে, তবে কিছুদিন আগে ছাদের একাংশ খুলে পড়ে যায় নিচে, এরপরই আতঙ্কের সৃষ্টি হয়। আচ্ছা, আপনার পরিচয়? আমি হচ্ছে ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, আপনার এলাকায় একটি বিল্ডিং রয়েছে নতুন বাজার সংলগ্ন এলাকায়, সেখানে ফাটল ধরেছে, কি বলবেন? আসলে এই আমার এলাকার মধ্যে এই বিল্ডিংটা, এটা জেলা পরিষদ তত্ত্বাবধানে আছে, আমার এলাকায় এই এই ময়নাগুড়ি বাস টার্মিনাসটা। আচ্ছা, আর জেলা পরিষদের সঙ্গে ডাক বাংলোটা। আচ্ছা, এরা জেলা পরিষদ তত্ত্বাবধানেই আছে, আর এলাকাটা ফুটছে হচ্ছে ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি আন্ডারে। যদিও এরা আমাদেরকে দেয় নাই, এটা জেলা পরিষদের দায়িত্বেই আছে। এখন কাজকর্ম করার বিষয়ে আমাদেরকে বলে লোকে, এই এলাকার দোকানদার এবং মানুষজন বলে যে টার্মিনাসটা অনেকদিনের রক্ষণাবেক্ষণ একেবারে নাই। তাতে আমার মনে হয় যা অবস্থা হয়ে আছে, তাতে রডগুলো বাস্ট হয়ে যাচ্ছে আর কি, রডের সঙ্গে সিমেন্টের একেবারে সংস্পর্শই নাই। হয়তো আগামী দিনে হয়তো কোনো একটা বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এবং যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছে, তারা ইনস্পেকশন করে কীভাবে করলে ভালো হয় সেটা করা উচিত আমার মনে হয়। আচ্ছা, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, নিচে যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কিন্তু আশঙ্কায় রয়েছে একটা, কি বলবেন? নিচের ব্যবসায়ীরা এরা তো আমাকে মাঝে মধ্যেই বলে, এর আগে মানে গত কয়েকদিন আগেই একটা ঘটনা ঘটে গেছিল, তো অল্পটুকু দিয়েই হয়েছে, এটা বড় ঘটনা বলা যাবে না। এরপরে যদি বড় ঘটনা ঘটে তখন এটা লাইব্রেরি কে দিবে? এটা তো আমরা একটা যেহেতু নতুন প্রশাসনের দায়িত্বে আমরা আছি, আমাদেরও একটা দায়ভার বর্তায় ঠিকই, আমরা এটা লিখিতভাবে একটা, আমি ভাবছি আর একটা নতুন ভোট হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চাশ মিনিট জেলা পরিষদ, নতুন ভোট ভোট হলো, নতুন ভোটের কাছে আমরা একটা নতুনভাবে একদম আমরা একটা স্মারকলিপি দেবো। এর আগে কি কোনো জায়গায় লিখিত জমা করেছিলেন আপনারা? এর আগে ব্যবসায়ী সমিতি করছিল। আচ্ছা, করেছিল, এরপরে কতদিন আগে করা হয়েছিল? এটা ব্যবসায়ী সমিতি করতে হবে, ব্যবসায়ী সমিতি এই ঘটনাটা জানে, তো ব্যবসায়ী সমিতি জানাইছিল, এটাকেও খবর হয়েছিল, এর আগেও খবর হয়েছিল। তারপরেও কি নড়ে চড়ে বসতেছে না কোনো প্রশাসন? এখন মাঝে মধ্যে ওনারা আসেন, কিন্তু আমার মনে হয় এটা ইন্সপেকশন না করলে আগামী দিনে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কত সালে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল? এটা 2003-এর শুরু আর 2005-এ উদ্বোধন। আচ্ছা, 22 বছরের মধ্যেই তো এত বড় একটা দুর্ঘটনার দিকে যাচ্ছে, কি বলবেন এত কম সময়ের মধ্যে? 22 বছর হয়ে গেল, এখন আসলে কি এই উপরে যে টার্মিনাসের এই জায়গাটা, এমনি তো কাজের মানটান কি আছে এটা নিয়ে আমি কি বলবো, এটা তো ইঞ্জিনিয়ার সাহেবরাই বলতে পারবে। আর এই আমাদের এখানে এই খোলা ছাদ তো অটোমেটিকলি কিছু কিছু দেখি আমি, ওপেন ছেলে পেলেরা এসে মনে করেন যে এখানে ডাইরেক্ট মানে ল্যাট্রিন বাথরুমের একটা জায়গা হয়ে গেছে। আর ল্যাট্রিন বাথরুমের জায়গা হলে কি হয়, কেউ তো থাকে না উপরে, অটোমেটিকলি মানুষের দেহে বর্জ্য পদার্থ হলে আয়রনটা থাকেই, আয়রন থাকে বা লবণাক্ত থাকে অটোমেটিকলি, এটাও একটা ক্ষতির একটা কারণ। আর তাছাড়া কাজের মান নিয়ে আমি বলবো না, এটা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আছে, এটা বুঝতে পারবে। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ফাটল ধরেছে ছাদ, যখন তখন আপনাদের দুর্ঘটনার মুখে পড়তে হবে, কি বলবেন? এটা আমাদের এখন ভয়াবহ অবস্থায় আছে, আমাদের জীবনের সংশয় যখন তখন এই বিল্ডিং ধসে পারে। এখন যে পরিস্থিতি আছে, কোনো ছোটোখাটো ভূমিকম্প হলো বিল্ডিং ভেঙে যাবে। আচ্ছা,
তো আপনারা কি এত ফাটল হচ্ছে, এত বিল্ডিং এর যে পিলার গুলো আছে ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে গেছে, সব রড ভেঙে গেছে। এই বিষয়ে কি ব্যবসা সমিতি বা কোথাও লিখিত আকারে জমা করেছেন? আমরা ব্যবসায়ী জানিয়েছি, আমাদের সঙ্গেই আছে, সমাজের দ্বারা আমরা সব কিছু কাজ করছি। আমরা জানিয়েছি পৌরসভার ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যানকে কাউকে কি জানানো হয়েছে এই বিষয়ে? আমাদের যে কাউন্সিলর আছে বিশ্বাস, আমরা ওনাকে জানিয়েছি, উনি হয়তো আগামীতে আমাদের পৌরসভার যে চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান ওদেরকে জানাবে, লিখিত আকারে জানাবে। আচ্ছা, তো এটা এই বিল্ডিংটা কত সালে স্থাপিত হয়েছিল? এটা তো শুরু হয়েছে 2003-এ, ওপেনিং হয়েছে 2005-এ। এটা আমার বুদ্ধদের ভট্টাচার্য সহকাম কোন ভট্টাচার্য ওপেনিং করেছিল। ঠিক আছে।